কলকাতার একদম কাছে যদি সত্যিকারের কোনো এক গ্রামে ঘুরতে যাওয়া যেত তাহলে কেমন হতো বলুন তো? যেখানে খড়ের ছাউনি দেওয়া, থাকবে মাটির বাড়ি, গাছে গাছে হয়ে থাকবে বিভিন্ন ধরনের ফল, থাকবে পুকুর, পুকুরে থাকবে মাছ কচ্ছপ, যেখানে ইচ্ছে করলে একটা দিন বা একটা রাত খুব সহজেই কাটিয়ে দেওয়া যাবে এই মাটির বাড়িগুলোতে। অথচ মাটির বাড়ির ভেতরে থাকবে সব কিছু, আধুনিক সরঞ্জাম, যেখানে ইচ্ছে করলে বই পড়ে আপনি সময় অতিবাহিত করতে পারবেন। আর বাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন পদ যদি পাওয়া যেত তাহলে কেমন হতো বলুন তো? কোথায় সেই স্থান, কতই বা খরচ, কিভাবে যাবেন, তা নিয়েই ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন, আজ যাচ্ছি কলকাতার একদম কাছে এক গ্রামে ঘুরতে। তাই সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে ধরে এখন আমি যাচ্ছি ঘটকপুকুর। এই রাস্তা কিন্তু খুব সুন্দর। ঘটকপুকুর থেকে আর একটু সোজা সামনের দিকে এগিয়ে চলে আসুন চণ্ডীপুর মোড়ে। সেখান থেকে ডান দিকের রাস্তা ধরে আমরা এখন ধরবো গ্রামের রাস্তা। এই রাস্তায় যেতে যেতে থাকবে প্রচুর ভেড়ি আর ধানের ক্ষেত। আমি এখন চলে এসেছি রাজেন্দ্রপুর গ্রামে। যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন তারা ম্যাজিকে করে চলে আসুন ঘটকপুকুর, সেখান থেকে টোটো করে সোজা রাজেন্দ্রপুরে। টোটো ভাইয়ের ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। কলকাতা থেকে মাত্র 45 কিলোমিটার দূরে এক গ্রাম, যার নাম রাজেন্দ্রপুর। আর এই রাজেন্দ্রপুরের মধ্যেই রয়েছে আরেক গ্রাম, সুন্দর গ্রাম। সুন্দর গ্রামে প্রবেশ করলে একটা কথা আপনার মনে হবে, সুন্দর গ্রাম সত্যিই সুন্দর। সুন্দর গ্রামে প্রবেশ করে বাঁ হাতে প্রথমেই আপনাকে চলে আসতে হবে উনাদের রিসেপশনে। রিসেপশনে প্রবেশ করেই আপনার চোখে পড়বে এ যেন ছোট্ট একটা হাট, রয়েছে শাড়ি এবং একটা সুন্দর অ্যাকোরিয়াম। তাছাড়া এখানে মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসও আপনি সংগ্রহ করতে পারবেন। রিসেপশনে সব ফর্ম্যালিটি পূরণ করে আমি এখন আপনাদের পুরো সুন্দর গ্রামটা সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো। প্রচুর গাছগাছালি দিয়ে সাজানো সুন্দর গ্রাম। প্রথমে টিবেটিয়ান স্টাইলের বাড়িগুলো পার করার পরেই চোখে আসবে খড়ের ছাউনি দেওয়া বেশ কয়েকটি বাড়ি। এখানে বাড়িগুলির নাম কিন্তু এক একটা কটেজের এক এক রকম। আমি যেই ঘরে ছিলাম সেই ঘরটার নাম কি ছিল জানেন? একেবারে রাবীন্দ্রিক, রবীন্দ্রনাথ ঠাকুরের বৌঠান। আমাদের ঘর বৌঠানে প্রবেশ করলাম। রুমের ভেতর কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। রুমের মধ্যে রয়েছে একটি ডবল বেডেড খাটও, আর রুমের ইন্টেরিয়ার ডেকোরেশন যথেষ্ট প্রশংসার দাবি রাখে। রয়েছে কাশফুল, ঘর সাজানোর বড় পাখা, বেতের তৈরি ছোট ছোট টুল, তাছাড়া এসি তো রয়েছেই। আর এখানকার ওয়ার্ড্রপ কিন্তু বাঁশের তৈরি। ওয়ার্ড্রপের পাশে রয়েছে চা করার জায়গা আর ছোট্ট একটা রেফ্রিজারেটর। আর রুমের চারদিকে রয়েছে বড় বড় কাঁচের জানলা, যা দিয়ে সুন্দর গ্রাম সুন্দরভাবে দেখা যায়। আর রুমের মধ্যে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। টয়লেটের মধ্যে যা যা থাকার দরকার তার সব কিছুই এখানে পেয়ে যাবেন। রুম থেকে বেরিয়ে আসলাম। রুমের বাইরেই রয়েছে একটি খড়ের ছাউনি দেওয়া অনুষ্ঠান করার জায়গা। এখানে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। এই জায়গাটাও কিন্তু খুব ভালো লাগবে আপনাদের। তারপরেই দেখতে পেলাম একটা আম গাছ। আম গাছে হয়ে আছে সুন্দর আম। তারপরে হেঁটে বেড়াতে বেড়াতে একটা দুটো কটেজ দেখতে পেলাম। এই কুঁড়ে ঘরগুলো কিন্তু দেখতে পাহাড়ে গ্রামের মতন। পাহাড়ের গ্রামে ট্রাইবাল ভিলেজে
যেরকম ঘর দেখতে পাওয়া যায় এখানকার ঘরগুলো ঠিক সেই রকম। আমি এখন চলে এসেছি একটি দুতলা মাটির বাড়ির সামনে। এই মাটির বাড়িতে প্রবেশ করব। কি সুন্দর, ঠিক যেন এক টুকরো সাঁওতালি গ্রামে আমি চলে এসেছি। আদিবাসীদের শুধু গ্রাম নয়, এই ঘরে রয়েছে গ্রাউন্ড ফ্লোরে দুটি রুমও। দুটি রুমের নামও কিন্তু খুব সুন্দর, ধামসা আর মাদল। ঠিক যেন মাটির সঙ্গে মিশে রয়েছে সুন্দর গ্রামের সৌন্দর্য। এই বাড়ি যেহেতু দুতলা, নিচের ফ্লোর দেখার পর এখন আমি যাচ্ছি ওপরের ফ্লোর দেখতে। কাঠের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনে হলো পাহাড়ি কোনো এক গ্রামের লগ হাউসে চলে এসেছি। ভেতরটা দেখতে ঠিক যেন পাহাড়ি এক গ্রামের মতো। কি সুন্দর মাথার ওপরটা, আর বাইরে বেরিয়ে আসলেই আপনাকে ধরা দেবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। ট্রাইবাল ভিলেজ থেকে বেরিয়ে এসেই আপনি দেখতে পারবেন পরপর দুটি মাটির বাড়ি। এই বাড়ি দুটি কিন্তু একেবারে শান্তিনিকেতন ঘরানার মাটির তৈরি, ঠিক যেন এক টুকরো শান্তিনিকেতন। এই বাড়িগুলির নামও কিন্তু খুব সুন্দর, একটার নাম আকাশ এবং আরেকটার নাম বাতাস। আর এই দুই বাড়ির মাঝখানে রয়েছে সুন্দর এক তুলসীতলা। সুন্দর গ্রামে রয়েছে প্রচুর ফুলের এবং ফলের গাছ। তাছাড়া একটা গ্রামে যা যা দেখতে পাওয়া যায় তা সুন্দর গ্রামে আপনি দেখতে পাবেন। ঠিক আমরা যেমন এখন চলে এসেছি এক পাতকুয়োর সামনে, এই পাতকুয়োর জলও কিন্তু ব্যবহারযোগ্য। সুন্দর গ্রামে বিভিন্ন ধরনের গাছ, যেমন আম, জাম, জামরুল, ডাব থেকে শুরু করে হয়ে আছে গাছের মধ্যে মৌসুম্বি, লেবুও। এখন আমরা চলে এসেছি সুন্দর গ্রামের ডাইনিং প্লেসে। এখানে বসে আমরা আমাদের ব্রেকফাস্ট এবং লাঞ্চ করব। এখানকার ডাইনিং প্লেসের যে ঘরগুলি রয়েছে তার মাঝখানে রয়েছে একটি কাঁঠাল গাছ। কাঁঠাল গাছেও হয়ে আছে সুন্দর সুন্দর কাঁঠাল। সুন্দর গ্রামে আসলে একটা জিনিস আপনি সব সময় শুনতে পাবেন, তা হলো পাখির ডাক। আর এই পাখির ডাক শুনতে শুনতে আমরা এখন চলে এসেছি খুব সুন্দর এক ডাইনিং প্লেসের সামনে। এখানে সুন্দর সুন্দর কাঠের টেবিল এবং বসার বেঞ্চ রয়েছে। আর এখানকার হাত ধোয়ার বেসিনের মধ্যে কিন্তু রয়েছে এক অদ্ভুত নতুনত্ব। মাটির জাগে রয়েছে জল, আর বেসিন হচ্ছে আমাদের খুব পরিচিত কড়াই। চলে আসলাম ব্রেকফাস্ট করতে। সুন্দরগ্রামে এসেছি সকাল সকাল, আপনাদের কিছুটা দেখালাম সুন্দরগ্রাম কতটা সুন্দর। এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে আপাতত দেখুন কাঁসার থালা এবং কাঁসার বাটিতে তরকারি এবং লুচি, তাছাড়া ডিমের অমলেট আছে এবং ল্যাংচা আছে। এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা আমার খুব ভালো লাগলো, খাওয়ার শেষে গামছা দিয়ে গেছেন হাত মোছার জন্য, আর কাঁসার গ্লাস আছে আপাতত। আর সব কিছু কি সুন্দর দেখুন পরিপাটি করে সাজানো। মাটির কলসিতে হচ্ছে জল, তো আমি একটু জল ঢালি প্রথমে। ঠিক যেন আজ থেকে মডার্ন যুগ ছেড়ে আমরা অতীতের কোনো জায়গায় চলে এসেছি। কাঁসার থালায় বসে, বাড়িতেই আমরা ইউজ করি না, সেখানে ব্রেকফাস্ট করছি সব কিছু কাঁসার থালায়, কাঁসার বাটি, কাঁসার গ্লাসে। তো সাজানো গোছানো হয়ে গেছে, একটু খাই ফুলকো লুচি সঙ্গে আলুর তরকারি।
লুচিটা ফোলা, সে তো দেখতেই পাচ্ছেন, কিন্তু খুব সফট। এবং আলুর তরকারিতে সাদা আলুর তরকারি, হালকা একটা লঙ্কার ফ্লেভার আছে, বাচ্চারাও খেতে পারবে, খুব সুন্দর একটা স্বাদ। মাছ আর কচ্ছপ দেখে সুন্দরগ্রামের মধ্যে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম। পাশেই রয়েছে সবুজ ধানক্ষেত, ধানক্ষেত দেখে হেঁটে আমরা এখন চলে এসেছি এখানকার লক্ষ্মী পেঁচা দ্য বুটিক ক্যাফেতে। এখানে হেঁটে ওঠার সময় শুনতে পেলাম উইন্ড চাইমের শব্দ। মনে হচ্ছে না কোনো এক তিব্বতের গ্রামে চলে এসেছি, পাশেই রয়েছে মনাস্ট্রি, দেখা পাবো কোনো লামার। এখানে হয়তো কোনো লামা নেই, তবে অ্যাম্বিয়েন্সটা তৈরি করা হয়েছে টিবেটিয়ান ঘরানার, তাই এখানকার ঘরের নামও বোধি। আমরা এখন চলে এসেছি লক্ষ্মী পেঁচার মধ্যে, এখানে রয়েছে বেশ কিছু গল্পের বই। এখানে ইচ্ছে করলে আপনারা বিভিন্ন ধরনের বাংলার সাহিত্যের বই বসে সেই সাহিত্যের রস আস্বাদন করতে পারবেন। যারা বই পড়তে ভালোবাসে না তাদের জন্যও রয়েছে বিভিন্ন সময় কাটানোর উপাদান। এখানে আপনারা প্রিয়জনের সাথে ক্যারাম খেলতে পারবেন, আমিও খেলে নিলাম একটুখানি ক্যারাম। তাছাড়া এখানে রয়েছে লুডু খেলার জায়গাও। এই ক্যাফেতে বসে আপনি কিন্তু বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এবং স্ন্যাক্সও পেয়ে যাবেন, তাই অনেকটা সময় কেটে যাবে এই লক্ষ্মী পেঁচাতে। বুটিক থেকে নেমে আসলাম নিচে, দুপুর প্রায় গড়িয়ে এসেছে, তাই একটুখানি বিশ্রাম নেওয়ার পালা। একটুখানি জিরিয়ে নিয়ে এখন আমি যাচ্ছি মাছ ধরতে। সুন্দরগ্রামের পাশেই রয়েছে সুন্দর এক পুকুর, সুন্দরগ্রাম দেবীঘাট। মাছ এখানে আপনারা ধরতেই পারেন, তবে মাছ ধরার সঙ্গে সঙ্গে সেই মাছকে আবার ছেড়ে দিতে হবে জলে। এই ঘাটে রয়েছে একটি ছোট্ট নৌকা বাঁধা, আমিও কিছুক্ষণ মাছ ধরলাম, একটা মাছ ধরে জলেও ছেড়ে দিলাম। ফিরে আসলাম সুন্দর গ্রামে, এখানে রয়েছে দোলনা এবং আলাদা করে প্রচুর বসার জায়গা। মাছ ধরে আমরা কিছুটা ক্লান্ত ছিলাম, তাই জিরিয়ে নিলাম ক্লান্তি কাটাবার জন্য, কারণ ঘড়িতে প্রায় বাজে দুটো, হয়ে গেছে আমাদের লাঞ্চের সময়। তাই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও আমরা এখন যাব ডাইনিং প্লেসের দিকে, সেখানেই তৈরি হয়ে গেছে আমাদের লাঞ্চ। চলে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চের সময় হয়ে গেছে, চলে এসেছি লাঞ্চ করতে। কত কি খেতে দিয়েছে একবার শুধু দেখুন,
সুন্দর গ্রামে সব কিছুই সুন্দর, খাওয়া দাওয়াও অপরূপ সুন্দর। কী কী আছে আগে একটু বলে দিই, তারপর স্বাদ খেয়ে আমি সেটা বলছি। দেখুন, এই মাঠ আপনার কাঠের নৌকায় স্যালাড পরিবেশন করা হয়েছে, কী সুন্দরভাবে সাজানো। ভাতের সঙ্গে বেগুন ভাজা, আলু ভাজা, নারকেল ঘি দিয়ে তৈরি, এটা মানকচু বাটা, এটা হচ্ছে লাল শাক, পটল পোস্ত, মুগের ডাল, পাবদা মাছের ঝোল, চিকেন চাটনি, নলেন গুড়ের রসগোল্লা, দই এবং পাঁপড়। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে অনেক রিসর্টই তো ঘুরেছেন, অনেক ধরনের খাবার খেয়েছি, কিন্তু এই মানকচু বাটা বা নারকেল ঘি দিয়ে তৈরি এরকম আইটেম কিন্তু অন্য কোনো রিসর্টে পাবেন না। কিন্তু পার্টিকুলারলি লাল শাক বাড়ির রান্না, তো লাল শাকও কিন্তু অন্য জায়গায় দেয় না, তো একটু লাল শাক খাই। শাকে যে কোনো ভেজাল নেই সেটা খেলেই বোঝা যাচ্ছে, একদম পিওর। মানকচু বাটা বাঙালদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিশ। অপূর্ব সুন্দর মানকচু বাটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এতগুলো ডিশ আর আলাদা করে মনে হয় টেস্ট করার দরকার পড়বে না। আর নারকেল ঘি দিয়ে এটা একটু খেয়ে দেখি। অপরূপ স্বাদ, খুব 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 ভালো। ডাল টেস্ট করার পালা, পটল পোস্তর একটা পটল নিয়ে দেখি। ডালটাও খুব ভালো, খুবই ভালো, টেস্টি। বেশ কিছু ভেজিটেবলস আছে ডালের মধ্যে, যেমন বিনস দেখতে পাচ্ছি, গাজর দেখতে পাচ্ছি, আর পটল পোস্তর। বাজারের পটলগুলো তো সবে কুচি কুচি, তাই একদম নরম, পটল পোস্তর নরম। তো যারা পটলের দানা খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু এই পটল পোস্ত ভালো লাগবে। তো ডালের সঙ্গে পটল পোস্ত খেতে কিন্তু বেশ ভালো লাগছে। পাবদা মাছের ঝাল, পাতলা একটা ঝোল দিয়েছেন, এটা পাবদা মাছ নিচ্ছি। সাইজ নিয়ে কিছু বলবো না, আপনারা নিজেরাই দেখে নিন সাইজটা কত বড়। ওয়েল কুকড ফিশ। যিনি রান্না করেছেন তার হাত রান্নায় একেবারে পাকা। পাবদা মাছের পেটের ভেতরে ডিম, মাছের ডিম, এটা কিন্তু এক্সট্রা পাওয়া। এবার চিকেন, ওয়ান অফ মাই ফেভারিট আইটেম, একটু ড্রাই, একদম কম গ্রেভি আছে। লেগ পিস, আলু আছে চিকেনে, আলুটা ভালোই সেদ্ধ হয়েছে। বাড়িতে বসে খাচ্ছি মনে হচ্ছে, যদিও বাড়িতে এতগুলো আইটেম হয় না কিন্তু তাও মনে হচ্ছে বাড়িতে বসে খাচ্ছি। মাংসটা একটু ঝাল কিন্তু খুব ভালো টেস্ট, মাংসের ঝোল আর আলু। চিকেনটা দেখুন খুব ভালো সেদ্ধ হয়েছে, হালকা ঝাল আছে। আমার মা বলে যে কোনো রান্নায় যদি ঝাল না দেওয়া হয় তাহলে সেই রান্নার নাকি টেস্ট খোলে না, তো এই চিকেনটা খেলে কিন্তু তাই কথা মনে হয়। তখন থেকে যেগুলো খাচ্ছিলাম ঝাল পাইনি, কিন্তু চিকেনটা খেতে হালকা একটা লঙ্কার ফ্লেভার পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু প্রায় কাঁচা লঙ্কার ফ্লেভারই মনে হচ্ছে। তো এই হালকা ঝালটা আছে বলে কিন্তু চিকেনের স্বাদটা আরও খুলেছে। সবার শেষে দই।
যেহেতু আমরা গ্রামে এসেছি, এখানে রয়েছে পানের বাটা। নিজের মতো করে পান সেজে খেয়ে নিলাম পান। পান খেয়ে এখন আমি ফিরে যাচ্ছি আমার কটেজ বৌঠানে। এত খেয়েছি তাই একটু বিশ্রাম না নিলে একদম হবে না, তাই একটা ভাত ঘুম দিতে চলে আসলাম রুমে। বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও সুন্দর গ্রামের সৌন্দর্য আস্বাদন করতে বেরিয়ে পড়লাম। গাছে কত সুন্দর ডালিম হয়ে আছে। তবে সকাল থেকে আমি সুন্দর গ্রামের সব কিছুই দেখিয়েছি, দেখাইনি একটা আলাদা জায়গা, একটা সুন্দর কটেজ। এই কটেজটা আপনারা দেখেছেন, কিন্তু আমি কটেজের ভেতরে প্রবেশ করিনি। তার কারণ এটি নাম হচ্ছে সিসা। আমি এখন যাচ্ছি হুক্কা লাউঞ্জে। যদিও এখানে আসার কিন্তু আমার আলাদা একটি উদ্দেশ্য আছে। আমি যেহেতু নন স্মোকার তাই কোনো ধরনের তামাক জাত দ্রব্য আমি সেবন করি না। এখন আমি চলে এসেছি এখানকার লাউঞ্জে। লাউঞ্জটা কত সুন্দর একবার দেখুন, চারদিকে বসার জায়গা। আর এখানে রয়েছে আমার এক বন্ধু, যেই বন্ধুর নাম গল্পের বই। এখানে বাংলা সাহিত্যের প্রচুর বই রয়েছে, যা আমি সকালেই একবার দেখে গেছিলাম আর প্ল্যান করেছিলাম লাঞ্চের পরের সময়টা গল্প বই পড়ে কাটাবো। সমস্ত ঘটনারই হেতু দেখাইবার জেদটা মানুষের যে বয়সে থাকে, সেই বয়স আমার পার হইয়া গেছে। গল্পের বই পড়তে পড়তে প্রায় বিকেল গড়িয়ে এলো, তাই আমিও বেরিয়ে এসে এখন যাচ্ছি আবারও সেই ডাইনিং প্লেসের দিকে চা খাবো বলে। এখানেও রয়েছে একটি রুম, যেই রুমটাও দুতলা, নাম তার অন্দরমহল। আমিও প্রবেশ করলাম অন্দরমহলে। অন্দরমহলের দুতলায় আসলেই আপনি পুরো সুন্দর গ্রামকে পাখির চোখে দেখতে পাবেন। আর এখানে যেই রুমটি রয়েছে সেই রুমটিও খুব সুন্দরভাবে সাজানো। এই অন্দরমহলেই পেয়ে গেলাম সুন্দর গ্রামের স্রষ্টাকে। আমরা এখন পেয়ে গেছি সুন্দর গ্রামের কর্ণধারকে। নমস্কার। আমরা তো সকালবেলা থেকে এসেছি, খুব ভালো লাগছে। কিন্তু আমি এখানে এসে সব থেকে ইন্টারেস্টিং আমার যেটা লাগলো, যে তিন ধরনের আমি যেন এরিয়া দেখতে পেলাম, এইটা নিয়ে একটু যদি কিছু বলেন। ভেতরে ঢুকলাম একরকম, কিছুটা যাওয়ার পর একরকম, এখন যেখানটা বসে আছে আরেক রকম, এই ডিটেলসটা যদি একটু বলেন। দেখুন, বেসিক্যালি আপনি যেখানে এসেছেন এই জায়গাটা হচ্ছে রাজেন্দ্রপুর। তো আমরা এখানে একটা নিজেদের ফার্ম হাউস কাম এখনকার যেটা সুন্দরগ্রাম হোমস্টে, ফর্চুনেটলি এটা মিনিস্ট্রি অফ ট্যুরিজমের থেকে গোল্ড রেটেড, গোল্ড সার্টিফাইড। তো এটা কোনোটাই প্ল্যান করে করা হয়নি যে এটাই হবে। প্রথমে শুরু হয়েছে যে বেসিক কারণটাই হচ্ছে কিছু জিনিসকে ধরে রাখা, যেমন গ্রাম ধরে রাখা। তার জন্য গ্রামের আদলে সুন্দরগ্রাম তৈরি হয়েছে। এখানে মাটির ঘর আছে, ঘরগুলোর নাম রাখা হয়েছে আকাশ বাতাস। এরপরে পাহাড়ের কথা চিন্তা করা হয়েছে, কারণ এটা ট্যুরিস্ট স্পট যেহেতু নয়, এখানে পাহাড়ও নেই, সমুদ্রও নেই, ফরেস্টও নেই, শুধু একটা নিপাট গ্রাম পড়ে রয়েছে যেটা কলকাতার থেকে খুবই সামনে। তো সেখানে গ্রামটা ধরার পাশাপাশি সেখানে কিছু একটা রাবীন্দ্রিক চেতনা আছে, আপনি প্রত্যেকটা জায়গা ঘুরে দেখলে দেখতে পাবেন, যেটা এখন শান্তিনিকেতনেও প্রায় শেষ, ফ্ল্যাট কালচার চলে এসছে। তারপরে ধরা হয় তাহলে একটুখানি পাহাড় ছোঁয়া যাক, সেখান থেকে ওই লঘাটটি তৈরি হয় যেটার নাম দোতারা ধামসা মাদল, ওটা একটু ট্রাইবাল ধাঁচে রাখা আছে। এখন যদি পাহাড় টাচ করা যায়, গ্রাম টাচ করা যায়, তাহলে কেন টিবেটিয়ান কোনো টাচ থাকে না, যেটা কারণ এটার সাথে ইন্ডিয়া বলুন, বাউন্ডারি লেভেল বলুন, দার্জিলিং, গ্যাংটক, এগুলোর একটা রয়েছে।
তো সেটা ধরে সামনের যে ঘরগুলোতে আপনি বোধহয় কিছু বুদ্ধিস্ট কিছু স্টাইল পেলেন, ইভেন ওই ঘরটারও নাম রাখা হয়েছে বোধি, আর ওটা বিগিনিংয়ে তারপর এর জন্য করা হয়েছে যে ওদি মানে হচ্ছে উইজডম। ধরুন তারা নাইট স্টে করতে আসছেন না, যারা ডে আউটিংয়ে আসবেন, তো সেই এক্সপেন্সটা কত, মানে কখন থেকে শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে? সকাল 11টা থেকে গেস্টরা আসে, সন্ধ্যা 6:30-7টা নাগাদ বেরিয়ে যায়। সেখানে এরা আসার পরে প্রত্যেকে একটা ইন্ডিভিজুয়ালাইজড রুম নিতে হয়, কটেজ নিতে হয়। তাদের আসার জায়গা সময়টা মানে আমরা ঘর দিতে পারি 11টার সময়, আর ফিরে যাওয়ার সময় তাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করে। যদিও ফর্মালিটি হিসাবে একটা লেখা আছে 6:30, কিন্তু কোনো গেস্ট যদি ভাবে আমরা রাত্রিবেলা ডিনার করেও যাবো তাতেও কোনো অসুবিধা নেই। প্যাকেজের মধ্যে কি তাহলে ডে আউটিং এর প্যাকেজের মধ্যে কি ডিনার ধরা আছে? না না না, সেটা আছে হচ্ছে স্ন্যাক্স, লাঞ্চ, ইভিনিং টি। ডে আউটিং এর এক্সপেন্সটা কিরকম খরচা? আপনি রাফলি উইথ এসি কটেজ প্লাস ফুডিং অ্যান্ড অল আপনি ধরে নিন টাচিং 900 থেকে শুরু হয়। 900 থেকে শুরু। আর নাইট স্টে যারা করবেন তাদের, আমাদের এখানে ডাবল বেড, ট্রিপল বেড, ফোর বেডেড রুম, ফাইভ বেডেড রুম রয়েছে। ডাবল বেডেড রুম 2,500, ট্রিপল বেড 3,500, ফোর বেড 4,500, ফাইভ বেড 5,500। এটা কি উইথ ফুডিং না উইদাউট? উইদাউট ফুডিং, উইথ ব্রেকফাস্ট। উইথ ব্রেকফাস্ট মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এই দর্শকদের যদি আপনি আলাদা করে কিছু বলেন, দর্শকদের বা যারা দেখছেন তাদের জন্য একটাই বলা, মানে যদি নেচার বা শহরের কাছের মধ্যে কিছু পাওয়ার ব্যাপার থাকে তাহলে এটা ঠিক জায়গা। আর যদি মনে হয় যে মাটির টাচে থাকবো, নিজের গ্রামের পুরনো বাড়ির কথা যদি কারোর জানা থাকে সেরকম করে চিৎকার করে স্টাফদের ডাকবো, বা নিজের পছন্দের কোনো খাবার যেমন কচুল্লতি বা আপনার মোচার ঘণ্ট এই ধরনের খাবার খাবো, দেন সুন্দরগ্রাম ইজ এ বেস্ট প্লেস টু কাম এগেন। আমরা সকাল থেকে সুন্দরগ্রামে এসেছি, কিভাবে সারাটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। লাঞ্চের পর এখন বিকেল, তাই চা খেতে চলে এসেছি, গরম গরম চা। আপনারা সারাদিনে এখানে সময় কাটাতেই পারেন, যারা ইচ্ছা করছেন তারা ডিনার করেও বাড়ি যেতে পারেন। আমরা সকাল থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং এখন সন্ধ্যাবেলায় চা খেয়ে আমরা কলকাতার দিকে রওনা দেবো। তবে আপনারা চাইলে কিন্তু এক রাত কাটিয়েও যেতে পারেন। কত সুন্দর জায়গা সেটা তো নিশ্চয়ই ট্যুরিস্ট ডেস্টিনেশনের চোখে দেখলেন, আসুন একবার, আশা করি খুব ভালো লাগবে। কলকাতার কাছে এত সুন্দর এক গ্রাম সুন্দরগ্রাম। সুন্দরগ্রামে কী কী করবেন, কী কী দেখার রয়েছে আর খরচ কত, সব কিছুই আমি আপনাদের জানালাম। বুকিং করবেন কী করে? উনাদের রয়েছে ওয়েবসাইট সুন্দরগ্রাম.com, আর রয়েছে ফোন নাম্বার, সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর আজকে ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে সুন্দরগ্রাম ভ্রমণ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন।